দর্শক বন্ধু সকাল খবর ট্রাভেল ওড়িশা কার্যক্রম কু স্বাগত করছি সুশান্ত পট্টনায়ক। গঞ্জাম জেলার পলসরা নির্বাচন মন্ডলীর বগুড়া সহর ঠার মাত্র 3 কিলোমিটার দূরে অবস্থিত এক পুরাতন ঐতিহ্যভরা স্থান হচ্ছে পর্যটনস্থলী, যার নাম হচ্ছে বুদ্ধখোল। সম্রাট হর্ষবর্ধনকর সময়ের চীন পরিব্রাজক হুয়েনসা এই স্থানক আসিলে এবং এখানে বৌদ্ধ ধর্ম এবং শৈব ধর্মর প্রচার প্রসার হয়েছিল, যা কি ভগ্নাবশেষর জনা পড়ে। আজ অধ্যায় বিস্তৃত ভাবে দেখা বুদ্ধখোল। কলা সংস্কৃতি এবং পরম্পরার জেলা হেউছি গঞ্জাম। আজি বি এঠারে পাল্লা, দাসকাঠে এবং দণ্ডনাচ ভি পরম্পরা বঞ্চি রয়েছে। তেবে সবুঠার বড় কথা হেউছি এই জেলায় থিবা পিকনিক স্পট গুড়িক মধ্যে বেশ মনোহর। যাকি শীতদিন হলে পর্যটকু আকর্ষিত করে থাকে। তবে আপনার যদি গঞ্জাম জেলাকে বুলিবা আসবা লাগি চাহে থাকে, তবে বুদ্ধখোল আসবাক জমা ভুলবেনি। গঞ্জাম জেলা বগুড়া সরঠার মাত্র অল্প দূরে অবস্থিত বুদ্ধখোল। এই পিকনিক স্পটরে বর্ষ তমাম লাগি থাকে পর্যটক ভিড়। এটাকার ঝরণা, পাহাড় এবং মন্দির সমস্ত আকর্ষিত করে থাকে। এণু যে থরুটিয়ে এই স্পটক আসি থাকে সে বারম্বার আসবা লাগি মনে করে থাকে। গঞ্জাম জেলা স্থিত বগুড়াঠার মাত্র 3 কিলোমিটার যাওয়া পরে উত্তরের পড়ে থাকে এই পর্যটনস্থলী। বৌদ্ধ এবং শৈব ধর্মর সঙ্গমস্থলী হচ্ছে বুদ্ধখোল। প্রত্নতাত্ত্বিক খনন বেড়ে কিছু ধ্যানমগ্ন বৃদ্ধ প্রতিমা আবিষ্কৃত হয়েথিবার এই স্থানর নাম বুদ্ধখোল হয়েথিবার জনাপড়ছে। অন্য এক মত অনুযায়ী বুড়িখোল নই এক গুম্ফারে প্রবাহিত হেউথিবার এইপরি নাম রাখা যাইছি। মো না পিস্তাম্বর ডাকুয়া কোটু আসলে মু গায়গণ্ডার আসলে আজ্ঞা। গায়গণ্ডা এইঠু গোটে 25 কিলোমিটার হব গায়গণ্ডা। আচ্ছা শুনেলে এইটি গোটে ভাল জায়গা আছে পিকনিক স্পটটে বুলিবা পাই সমস্ত আসুচন্তি, তো পাখরে হেলে মধ্য 25 কিলোমিটার বেশি বাট নুহ, তথাপি মু কেবে আসি নথিলি। আচ্ছা আজি আসিলি। আউ এটি ওয়াটারফলটে আছে বহুত ভাল লাগুচি, মন্দির বি আছে, প্রাকৃতিক সৌন্দর্যরে ভরা আছে, পুরা জঙ্গল পাহাড় ভিতরে বহুত ভাল লাগুচি মতে, ফুল এনজয় করিলু। মু আসিলি মো সান ভাই মো পুয় সমস্তে আমি আসিলু, সমস্তে ফুল এনজয় করিলু। আউ বহুত বড়িয়া জায়গাটে, এতিকি কহিবি আপন মানে বি আসিকি থরে বুলিকি যাআন্তু, প্রাকৃতিক সৌন্দর্যকু উপভোগ করন্তু। কংক্রিট জঙ্গল ভিতরে সহর ভিতরে রহিরে সবলে ব্যস্ত হয়ে যিবেনি আপন মানে, থরে আসি এটি বুলিকি যাআন্তু, আপন রিল্যাক্স ফিল নিশ্চিত ভাবে করিবে। এই স্থানটি বনভোজি পাই মধ্য বেশ প্রসিদ্ধ। এর চতুপার্শ্বরে রয়েছে সবুজ পাহাড় ও ঝরণা, এসহ পর্বত শিখরের 5টি মন্দির যথা মকরেশ্বর, গঙ্গাধরেশ্বর, জগদেশ্বর, সিদ্ধেশ্বর, বুদ্ধেশ্বর, যা পঞ্চমহাদেব মন্দির নামে পরিচিত। এসব এখানে সিদ্ধ গুম্ফা, গণেশ গুম্ফা, অশোক গুম্ফা, ধ্যান গুম্ফা আদি প্রাচীন গুম্ফা মান দেখা মিলে। এই গুম্ফাগুড়িকরে একদা বৌদ্ধ, জৈন এবং শৈব সন্ন্যাসী মানে বসবাস করুথিলে। সম্রাট হর্ষবর্ধনক সময়ের চীন পরিব্রাজক হুয়েনসা এঠাকু আসিথিলে। এই স্থান একদা বৌদ্ধ ধর্মর এক প্রমুখ শিক্ষাস্থলী থিলা বলি হুয়েনসাঙ্ক রচনাবলীরে উল্লেখ রয়েছে। চিরস্রোতা ঝরণা বুদ্ধখোলর এক অন্যতম আকর্ষণ। ঝরণা পানি পবিত্র বলি অঞ্চলবাসীঙ্কর বিশ্বাস রয়েছে। বুদ্ধখোলরে পঞ্জুরিয়া নামক এক চিরস্রোতা ঝর রয়েছে, যা উপর ভাগর বহি আসি এক প্রাকৃতিক জলপ্রপাত সৃষ্টি করেছে। এই স্থানরে প্রাচীন কালে বৌদ্ধ সংস্কৃতি গড়ি উঠিছিল। এই স্থানঠারু
ଅନତି ଦୂରରେ ଥିବା ଗୁମ୍ଫାମାନଙ୍କ ମଧ୍ୟରୁ ଗୋଟିଏ ଗୁମ୍ଫା ସିଦ୍ଧ ଗୁମ୍ଫା ନାମରେ ନାମିତ। ସେଠାରେ ପ୍ରାଚୀନ କାଳରେ ବୌଦ୍ଧ ସନ୍ନ୍ୟାସୀମାନେ ଦୀର୍ଘ ଦିନ ଧରି ତପସ୍ୟାରତ ଥିଲେ। ଶିବରାତ୍ରି ଓ କାର୍ତ୍ତିକ ପୂର୍ଣ୍ଣିମା ଦିନ ଏଠାରେ ମନ୍ଦିରମାନଙ୍କରେ ପୂଜାର୍ଚ୍ଚନା ପାଇଁ ବହୁ ଜନସମାଗମ ହୁଏ। ଶ୍ରାବଣ ମାସରେ ଏଠାକୁ ବୋଲବମ୍ ଭକ୍ତ ଆସି ଜଳ ଅର୍ପଣ କରିଥାନ୍ତି। ଆପଣଙ୍କ ନାଁ? ବର୍ଷା ପଟ୍ଟନାୟକ। ଆପଣ କେଉଁଠୁ ଆସିଥିଲେ? ମୁଁ ଭୁବନେଶ୍ୱରରୁ ଆସିଥିଲି। ଆଚ୍ଛା, ପ୍ଲେସ୍ ଆଗରୁ କେବେ ଆସିଥିଲେ ବୁଦ୍ଧଖୋଲ? ନା, ଆଗରୁ କେବେ ଆସିନି, ଏଇଟା ଫାର୍ଷ୍ଟ ଟାଇମ୍। ଆଚ୍ଛା, କେମିତି ବୁଲାବୁଲି କଲେ, କେମିତି ଲାଗିଲା? ବହୁତ ବଢ଼ିଆ ପ୍ଲେସ୍, ମାନେ ଆମର ପାର୍ବତୀଙ୍କର ବି ମୂର୍ତ୍ତି ଯେଉଁ ଅଛି ସେଇଟା ବି ବଢ଼ିଆ ଲାଗୁଛି। ତାପରେ ହନୁମାନଙ୍କର ବି ଗୋଟେ ମୂର୍ତ୍ତି ଅଛି, ସେଇଟା ବି ବଢ଼ିଆ। ଆଉ ଏଇଠି 300 ପାହାଚ ଚଢ଼ିକି ଆପଣ ପାହାଚରେ ଚାଲି ଚାଲି ଆସିଲେ? ଆଜ୍ଞା। ଏଠାର ପ୍ରାକୃତିକ ସୌନ୍ଦର୍ଯ୍ୟ କେମିତି ଲାଗୁଛି? ପ୍ରାକୃତିକ ସୌନ୍ଦର୍ଯ୍ୟ ଇଜ୍ ମାନେ ନେଚର୍ ଇଜ୍ ଭେରି ବ୍ୟୁଟିଫୁଲ। ତାପରେ ଏଇଟା ହେଉଛି ବହୁତ ବଢ଼ିଆ ଜାଗା, ମାନେ ଲୋକମାନେ ଚାହିଁଲେ ବି ଆସନ୍ତୁ ବୁଲା, ଏଇଟା ତ ଗୋଟେ ଟୁରିଷ୍ଟ ପ୍ଲେସ୍, ଆପଣ ଚାହିଁ ଯିଏ ବି ଚାହିଁଲେ ବି ଆସନ୍ତୁ ବୁଲାବୁଲି କରନ୍ତୁ। ଓକେ, ବୃଦ୍ଧଖୋଲ ପ୍ରାକୃତିକ ସୌନ୍ଦର୍ଯ୍ୟ ପର୍ଯ୍ୟଟନକୁ ବିମୋହିତ କରୁଥିବା ବେଳେ ବୃଦ୍ଧଖୋଲ ଉନ୍ନତିକରଣ ପାଇଁ ପଦକ୍ଷେପ ନେବାକୁ ଜିଲ୍ଲା ପ୍ରଶାସନ ମଧ୍ୟ ପ୍ରତିଶ୍ରୁତି ଦେଇଛି। ଏଠାରେ ଚିତ୍ତ ବିନୋଦ ପାଇଁ ଇକୋ ପାର୍କ ନିର୍ମାଣ କାର୍ଯ୍ୟ ଚାଲିଥିବା ବେଳେ ପର୍ଯ୍ୟଟକଙ୍କ ପାଇଁ ଯାତ୍ରୀ ନିବାସ ମଧ୍ୟ ରହିଛି। ପ୍ରତିବର୍ଷ ବୃଦ୍ଧଖୋଲ ମହୋତ୍ସବ ହେଉଥିବା ବେଳେ ଭାରତ ମାନଚିତ୍ରରେ ବୃଦ୍ଧଖୋଲ ପର୍ଯ୍ୟଟନ ସ୍ଥଳୀକୁ ବିଶେଷ ମାନ୍ୟତା ଦେବା ପାଇଁ ପର୍ଯ୍ୟଟନ ଓ ସାଂସ୍କୃତିକ ବିଭାଗ ଆଗେଇ ଆସିଲେ ଏହି ସ୍ଥାନକୁ ଅଧିକରୁ ଅଧିକ ପର୍ଯ୍ୟଟକ ଆସିପାରନ୍ତି। ବୃଦ୍ଧଖୋଲ ପାହାଡ଼ରୁ ମନ୍ଦିର ଉପରକୁ ଯିବା ପାଇଁ ରୋପ୍ ସୁବିଧା କରାଯିବ ବୋଲି ବିଭାଗ ତରଫରୁ ପ୍ରତିଶ୍ରୁତି ମଧ୍ୟ ମିଳିଛି। ଆପଣ ବୁଦ୍ଧଖୋଲର ପୂଜାରୀ ଅଛନ୍ତି? ଆଜ୍ଞା। କ'ଣ କହିବେ ବୁଦ୍ଧଖୋଲ ପର୍ଯ୍ୟଟନ ସ୍ଥଳୀ ଏବଂ ଏଠାରେ କିଭଳି ଭାବେ ପର୍ଯ୍ୟଟକ ଆସୁଛନ୍ତି ଏବଂ ବୁଦ୍ଧଖୋଲର କ'ଣ ଖାସ ଜିନିଷ ରହିଛି, କ'ଣ କହିବେ? ବୁଦ୍ଧଖୋଲର ଖାସ ଜିନିଷ, ଖାସ ଆମର ଏଇଠି ହେଲା ବୁଦ୍ଧଖୋଲ ନା, ଏଇଠି ଅନେକ ତପସ୍ୱୀ ଆଗେ ବହୁତ ପୁରାତନ ତପସ୍ୱୀ ଏଠି ଆଗେ ରହିକି ନିଜେ ବୁଦ୍ଧଦେବ ତପସ୍ୟା ପାଇକି ଏଠି ସିଦ୍ଧି ପାଇଥିଲେ ବୋଲି ନାଁ ହେଲା ବୁଦ୍ଧଖୋଲ। ନିଜେ ବୁଦ୍ଧଦେବ ଏଠି ତପସ୍ୟା ଆସିଲେ ଏଠି ସିଦ୍ଧି ପ୍ରାପ୍ତ କରିଥିଲେ, ସେଥି ନାଁ ହେଲା ବୁଦ୍ଧଖୋଲ। ବୁଦ୍ଧଖୋଲ ଏଠି କ'ଣ କଲେ ନା, ରଜା ଯେତେବେଳେ ଆସିଲେ ତାଙ୍କୁ ତପସ୍ୟା ହେଲା, ରଜା ଆସିଲେ ମହେନ୍ଦ୍ର ରଜା, ଏଠି ଅଷ୍ଟଶମ୍ଭୁ ଦର୍ଶନ କଲେ ତାଙ୍କେ ଖାଇବେ, ଅଷ୍ଟଶମ୍ଭୁ ଦର୍ଶନ ବିନା ତାଙ୍କେ ଖାଇବେନି, ଆହାର ଗ୍ରହଣ କରିବେନି। ତେଣୁକରି ଏଠି ଆମର ରହିଲେ ମୁକୁନ୍ଦେଶ୍ୱର, ଏଇ ଜଙ୍ଗଲରେ ରାସ୍ତା ଅଛି, ରାଜା ଆସୁଥିଲେ ମୁକୁନ୍ଦେଶ୍ୱର, ଆମର ରହିଲେ ମୁକୁନ୍ଦେଶ୍ୱରରେ ଆମର ରହିଲେ କୁବେରେଶ୍ୱର, ଏଠି ରହିଲେ ଆମ୍ବିଳିଧରେଶ୍ୱର, ଏ ତିନି ଶମ୍ଭୁ, ଏଠି ପଞ୍ଚୁମହାଦେବ ରଜା ଯେତେବେଳେ ସ୍ୱପ୍ନ କଲେ, ଏଠି ଗଙ୍ଗାଧର ରହିଲେ, ଉପରେ ଜଗଦେଶ୍ୱର ରହିଲେ, ଏଠି ମକରେଶ୍ୱର ରହିଲେ, ଆମର ତଳେ ଯିଏ ସ୍ୱୟଂ ଯିଏ ଶିବ ବୁଦ୍ଧେଶ୍ୱର ସିଦ୍ଧେଶ୍ୱର ସେଠି ଅଗ୍ରଣ ପୂଜା କଲେ। କିନ୍ତୁ ତଳ ଦିନେ ଆମର ପୂର୍ବପୁରୁଷର କଥା, ଦିନେ କ'ଣ ହେଲା ଏଠି ମନ୍ଦିର ଥିଲା ବୋଲି ଆଗରୁ ଏମିତି ଗୋଟେ ଗୁମ୍ଫା ଅଛି, ଏଠି କେତେ ରାଜା ଗୋଟେ ସୁଡ଼ଙ୍ଗ ଅଛି, ଏ ଭିତରେ ବହୁତ ମାନେ ଧନ ସମ୍ପତ୍ତି ଥିଲେ କ'ଣ ହେଉଛି ଆଜ୍ଞା, ଏଠି ଗୋଟେ ଗୌଡ଼ ଯେତେବେଳେ ଆସିଲା, ଗୌଡ଼ ଗୋଟେ ଦେଖିଲା ସେଠୁ ହରିନାମ କୀର୍ତ୍ତନ ଶୁଭୁଥିଲା ଗୋଟେ ଗୁମ୍ଫାରୁ। ଆଚ୍ଛା, ହରିନାମ କୀର୍ତ୍ତନ ଶୁଣିଲା, ଶୁଣିସାରିଲା ପରେ ସିଏ ତାକୁ ସେ ଯେଉଁ ଗାଈ ଯାଉଥିବାର ସେ ବାବାଜୀ ଜଣେ ଥିଲେ ସେ ଗୁମ୍ଫାରେ, ସେ ବାବାଜୀ ସେମାନେ ସେ କ୍ଷୀରପାନ କରି ଆହାର କରିକି ସେଠି ହରିନାମ ଭର୍ଜନ କୀର୍ତ୍ତନ କରୁଥିଲେ। ଆଚ୍ଛା, ହେଲେ ସେ ଯେଉଁ ଲୋକ ଗାଈଟା କୁଆଡ଼େ ଯାଉଛି ସବୁଦିନ ବୋଲି ସେ ଗୌଡ଼ ପଛ ପଛେ ଯାଇଛି ସେ ଗୁମ୍ଫା ଭିତରେ ଯାଇକି ସେ ବାବାଜୀ ତାଙ୍କୁ କହିଲେ ଯେ ଏଇଠି ଆମର ଏ ସିଦ୍ଧ ଜାଗାରେ ଆମେ ଏଇଠି ଅଛୁ ବୋଲି ତମେ କାହାକୁ କହିବନି, ଆଉ ପ୍ରଥମ କଥା ହେଲା ତମେ ଯାହାକୁ କହିବ ତମେ ଆଉ ସେଠି ବଞ୍ଚିବନି। ଏମିତି ଆମର ଗୋଟେ ଆଗରୁ ଗୋଟେ ରହସ୍ୟ ଅଛି, ସେଇଠି ଆସିଥିଲେ ପାଣି କେଉଁଠୁ ସନ୍ଧାନରେ, ପୁଣି ଦୁଇ ଜଣ ଆସିଥିଲେ, ସେ ଦୁଇ ଜଣ ଯାଇଛନ୍ତି କି ଫେରିନାହାନ୍ତି, ଏମିତି ଗୋଟେ ସନ୍ଦେହ ଚାଲିଛି। ଏମିତି ସରକାର ଏବେ ଏ ଜାଗାକୁ କେମିତି କ'ଣ କରିଛନ୍ତି ଦେଖନ୍ତୁ, ପ୍ରଶାସନ ହିସାବରେ ଆପଣ ଦେଖନ୍ତୁ, ବୌଦ୍ଧ ବୁଦ୍ଧଖୋଲର ଅଲୌକିକଟା ପୁରାତନ ଜିନିଷଟା ଆଉ ଆମେ ପାଇବାନି,
କାହିଁକିନା ଏଇ ଯେଉଁ ବାତ୍ୟା ପବନ ଏଇ ଯେଉଁ ଆସିଲା ବଡ଼ ବଡ଼ ଗଛ ସବୁ ପଳେଇଲା, ବଡ଼ ଗଛ ହେଲା, ସେ ଯେଉଁ ଥିଲା ସେ ଯେଉଁ ମାନେ ସୌନ୍ଦର୍ଯ୍ୟ ମାନେ ସେ ଶାନ୍ତି ସେ ଜାଗାଟା ଆଉ ବୃଦ୍ଧଗୋଳରେ ଆଉ ନାହିଁ। प्रशासन कौन आसे आम क्या मना कर आगामी अध्याय पुणी एक नूतन पर्यटन स्थल सहित आम पुणी आसुचु रोचु नमस्कार।